ক্রাউড ফান্ডিং সিড ফান্ডিং নিয়ে কি ব্যবসা করা যাবে এটা আমি চিনি না এজন্য বলতে পারবো না এটা আমি জেনে জানি না এটা বলতে পারবো আমার বাবার চার মেয়ে সেক্ষেত্রে বাবা মার দেখার দায়িত্ব কার চার মেয়ে তাহলে আপনি তো ছেলে আপনি তো ছেলে নাকি প্রশ্ন কার ছেলে না মেয়ে যদি কোনো মানুষের ছেলে একজন মেয়ে চারজন থাকে কথা কথা আরও দশজনও থাকে দেখার দায়িত্ব কা ছেলে মেয়েদের উপর আল্লাহ তালা এই দায়িত্ব কমিয়ে দিয়েছেন মেয়েরা বিয়ে হয়ে গেলে তাদের দায়িত্ব বাপ তারা অতিরিক্ত শর্ত হিসাবে দিতে পারে বিয়ের সময় আবার বাবাকে বাবাকে দেখার কেউ নেই আমার মাকে দেখার কেউ নেই এই শর্তে বিয়ে করতে পারে তাদেরকে আমার কাছে রাখবো তাদের দেখাশোনা করবো যে বিয়ে করবো সে আমাকে নিয়ে যেতে পারবে এটা বলতে পারবে এটা শর্ত দিলে সে শর্ত পূরণ করতে হবে তখন আর যদি এরকম শর্ত না দেয় বিয়ে হয়ে যায় তখন হয়ে যায় সেলা রেহমি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা তার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সে দেখাশোনা করবে সামর্থ্য নাই দেখাশোনা করা তার জন্য ফরজ ফরজ আইন নয় যদি না পারে অসুস্থ বেশি হয়ে যায় তখন স্বামীর জন্য কর্তব্য হবে স্ত্রীকে সময় দেয়া যে আপ তুমি তোমার বাপাকে মাকে না দেখলে স্ত্রী স্ত্রী গুণাকার না হলে স্বামী গুণাকার হবে স্বামী কেন তার একটা ভালো কাজে সহযোগিতা করেনি কিন্তু মৌলিক দায়িত্ব মেয়েদের উপর আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন ছেলের উপর দায়িত্ব দেওয়ার কারণে ছেলেকে পয়সাও বেশি দেওয়া হয় লিজাকারে মিশ্র হাত দিল এই কারণ দেখেন একটা ছেলে যদি তাকে কাকে দেখতে হয় বোনকে দেখতে হয় মাকে দেখতে হয় বাপকে দেখতে হয় ফুফুকে দেখতে হয় খালাকে দেখতে হয় মানে তার কিন্তু একটা বিশাল গোষ্ঠীকে তারা দেখতে হয় এমন কি দাদা দাদি জীবে থাকলে তারা দেখতে হয় ফুফা ফুফুতে তাদেরকে দেখতে হয় কিন্তু এই পুরু দায়িত্বটা আল্লাহ তালা মেয়ে থেকে কমিয়ে দিয়েছেন এই জন্য মেয়েদেরকে আল্লাহ অর্ধেক দিয়েছে অনেকে এটা বুঝতে চায় না তুমি বলা হয় আর যতটুকু দান করেছে তোমাকে বেশি বেশি দিয়েছে বলেই তোমার আছে অনেক কিছু দেখাশোনা করতে হবে একটা মেয়ের উপরে দায়িত্ব দেয়নি এমন কি মেয়ের উপরে পরিবার চালানোর দায়িত্ব আল্লাহ দেয়নি কোনো পরিবারে মেয়ে চাকরি করে বা স্বামীও চাকরি করে বউ চাকরি করে পরিবার চালানোর দায়িত্ব কার স্বামীর মেয়ের উপর দেয় নাই মেয়ের টাকাটা পুরোটাই গচ্ছিত থাকে যাচ্ছে চাকরি করতে অতিরিক্ত ও বিলাসী কাম করা আর কোনো কাম নয় তাকে চাকরি করতে দেন আপনার ঘর নষ্ট আপনার পরিবার নষ্ট আপনার সব কিছু খাওয়ার দাওয়ার সমস্যা আপনি সারাক্ষণ আরেক জায়গাতে সমস্যা পড়বেন এই জন্য চেষ্টা করবেন নিজে যে কোনোভাবে হোক নিজে আপনার পরিবারকে ঘরের যে রাজত্ব সে ঘরের রাজত্বের রানি বানিয়ে রাখতে তাকে বাইরের কারাও চাকরানি বানাবেন না বুঝে আসছি তো ইনশাল্লাহ